আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। 2008 এর নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল, আমরা সরকার গঠন করেছি। 2014 সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনে এবং 2018 সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে। সকালে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ মর্যাদা পেয়েছে। যেখানে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে মানুষ করুণার চোখে দেখত, আজকে বাংলাদেশের জনগণকে সম্মানের চোখে দেখে। এই সম্মান এনে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। অবশেষে ইন্দোনেশিয়া থেকে কয়লা এসেছে বাংলাদেশে। প্রায় 20 দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা। কয়লা না থাকায় চলতি মাসের শুরুতে পুরোপুরি বন্ধ হয়ে যায় 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি। বৃহস্পতিবার দিবাগত রাত 3টায় ইন্দোনেশিয়ার জাহাজ MV আথেনা 41,207 মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ইনার চ্যানেলে অবস্থান করে। জাহাজ থেকে কয়লা খালাস করে কেন্দ্রে পৌঁছানো ও বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সর্বোচ্চ 72 ঘন্টা সময় লাগতে পারে। সেই হিসাবে আগামী শনিবার দিবাগত রাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তবে প্রথমে চালানো হবে একটি ইউনিট, পরবর্তীতে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে বলে জানিয়েছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার ডাবির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এবছর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে 1979 আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন 26,765 জন, এর মধ্যে 19,489 জন উত্তীর্ণ হয়েছেন। আগামী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির প্রভাব দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এদিকে কয়েকদিন ধরে টানার বায়ুমানে যথেষ্ট উন্নতি হয়েছে। আজ শুক্রবার টানা তৃতীয় দিনের মতো বায়ু দূষণের শীর্ষে 10 দেশের তালিকায় নেই ঢাকা। শুক্রবার সকালে ঢাকার বাতাসে AQI স্কোর ছিল 91, যা মাঝারি ধরনের অস্বস্থ্যকর বলে বিবেচিত হয়। এই স্কোর নিয়ে ঢাকা রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকায় 15 নম্বরে। এর আগে 22 ও 21 জুন দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ছিল যথাক্রমে 17 ও 25 নম্বরে। কুড়িগ্রামে দুধকুমারে পানি কিছুটা হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার নিচে স্থিতিশীল রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানীয়। শুক্রবার কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড এই তথ্য জানিয়েছে। জানা যায়, উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে এখনও পানিবন্দী হয়ে আছে জেলার প্রায় 12,000 পরিবার। চরাঞ্চল সহ নদ নদীর নিকটবর্তী নিচু এলাকায় বন্যার পানি প্রবেশ করায় তলিয়ে গেছে পটল, ঢেঁড়স, ঝিঙ্গা সহ বিভিন্ন সবজি ফসলের ক্ষেত। কোথাও কোথাও সড়ক তলিয়ে গিয়ে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভুল চিকিৎসায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ডাক্তার সংযুক্তা সহ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে BMDC-র শৃঙ্খলা কমিটি। দুপুরে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড সেন্ট্রাল ডেন্টাল কাউন্সিল কার্যালয়ে BMDC মহাসচিব ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এহসামুল হক চৌধুরী এক্সিকিউটিভ কমিটিকে অনিয়মের কথা জানিয়ে এই সুপারিশ করেন। বাধা বিপত্তি পেরিয়ে 74 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতার পতাকাবাহী দলটির এই দীর্ঘ পথ চলায় অর্জনের শেষ নেই। সদ্য তখন ভেঙেছে ভারত পাকিস্তান, দুই রাষ্ট্রেই বিচ্ছেদের বেদনা। এমনই এক উত্তাল সময় বাঙালির মুক্তির বার্তা নিয়ে জন্ম নিল আওয়ামী লীগ। সময়টা 1949 সালের 23 জুন, ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে গড়ে উঠল এমনই এক দল যাদের হাত ধরেই পরের দুই দশকে লেখা হয় 7.5 কোটি মানুষের স্বাধীনতার ইতিহাস। 52, 66 আর 69 পেরিয়ে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ হয়ে ওঠে গণমানুষের আগুন ছড়া দুর্বার স্লোগান। যে দলের হাল ধরেছিলেন মুসলিম নেতা মাওলানা ভাসানী, তার দেখানো পথে একসময় যেই আওয়ামী লীগেরই কাণ্ডারি হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর খানিক পথ হারালেও 81-তে তার কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে আবারও দুর্দমনীয় রূপে ফেরে আওয়ামী লীগ। পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে 7টি ট্রলার সহ 53 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার
আন্দারবানিক নদীর মোহনা সংলগ্ন সমুদ্র থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আন্দারবানিক নদী সংলগ্ন সমুদ্রে অভিযান চালায়। এ সময় 800 কেজি সামুদ্রিক মাছ ও 25 লাখ মিটার জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও উপজেলা মেরিন ফিশারি কর্মকর্তা মোহাম্মদ আশিক আহমেদ জব্দ মাছ নিলামে 43,000 টাকা বিক্রি করেন। যুক্তরাষ্ট্র সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে যে বৈঠক হয়েছে সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে। এই সফরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, সেমিকন্ডাক্টর এবং খনিজ সম্পদ নিয়ে বিভিন্ন চুক্তি সমঝোতা স্বাক্ষর হয়। দুই নেতার বৈঠকের পর এক যৌথ ঘোষণায় এসব বিষয় জানানো হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে 2 ঘন্টা একান্ত বৈঠকের পর ওই যৌথ ঘোষণা প্রকাশ করা হয়। বৈঠক শেষে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে ভারতের ধর্মীয় বৈষম্যের অস্তিত্ব অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, তার সরকারের অধীনে ভারতের সংখ্যালঘুদের প্রতি কোনো বৈষম্য করা হয় না।